আয়াত, এই কি করতেছ এসব? হাক করছিলাম। তোমার এই অবস্থা কিসের জন্য? তোমাকে তো দেখে মনে হচ্ছে যে তুমি পুরোপুরি নোংরা। নিশ্চয়ই কাজ থেকে ডাইরেক্টলি এখানে চলে এসেছো। কেন, একটু ফ্রেশ হয়ে আসা যেত না? আরে ফ্রেশ তো হয়ে আসতাম, একটা গুড নিউজ আছে, আর সেটা তোমাকে দিব, তাই আর সহ্য করতে পারছিলাম না, তাড়াহুড়ো করে চলে আসছে। শোনো, তোমার খুশির নিউজের থেকে আমার কাপড়ের মূল্য অনেক বেশি। তোমার এই নোংরা চেহারা, নোংরা শরীর দিয়ে যদি আমাকে হাক করতে না, তাহলে সম্পূর্ণ কিছু নষ্ট হয়ে যেত। তার মানে তুমি এটা বলতে চাচ্ছো যে আমার খুশির থেকে তোমার কাপড়ের ইম্পর্টেন্ট বেশি? আনডাউটলি, তোমার খুশির চাইতে আমার কাপড়ের মূল্য অনেক বেশি। আয়াত, তোমার কাপড় নোংরা হয়ে গেলে আমি তোমার কাপড় কিনে দিতাম, তাই না? ও আচ্ছা, তাই? তা কোথা থেকে কিনে দিতে শুনি। কোথেকে কিনে দিতাম মানে? তুমি জানো আমি যেখান থেকে শপিং করি ওইখান থেকে একটা ড্রেস কিনতে গেলে তোমার এক মাসের স্যালারি পুরোপুরি শেষ হয়ে যাবে। আয়া, তুমি সব কি বলছো? তোমাকে আমি কখনো শপিং করে দেইনি বলো তো? হ্যাঁ দিয়েছো তো, দয়া দেখাচ্ছ আমার উপর? শোনো, প্রত্যেকটা বয়ফ্রেন্ডেরই তার গার্লফ্রেন্ডের জন্য এতটুকু করে, আর তুমি যেই গার্লফ্রেন্ড পেয়েছো সেই তুলনায় তুমি কোনো কিছুই করো। ঠিকই বলেছো। আসলে কি জানো আয়াত, তুমি যতটুকু ডিজার্ভ করো সবসময় না আমি তার থেকে বেশি তোমার জন্য করেছি। হ্যাঁ আমি সব জানি যে তুমি আমার জন্য কতটুকু করেছো আর কতটুকু করো। এই বড় একটা ব্যাগ নিয়ে কেন ঘুরছো? এটার মধ্যে কি আছে? সব গুড নিউজ নাই ব্যাগের মধ্যে তোমার জন্য ওয়েট করতেছে। গুড নিউজ কি আর এমন গুড নিউজ কি আছে এটাতে শুনি। কি গুড নিউজ সেটা এখন তুমি নিজের চোখেই দেখো। এতগুলো টাকা তুমি এত টাকা কোথায় পেলে? আরে আয়াত, আমার তো লটারি লেগে গিয়েছে। সত্যি? এই দূরে দাঁড়াও, এতক্ষণ তোমার কাপড় খুব নোংরা যাচ্ছিল, এখন তোমার কাপড় নোংরা হচ্ছে না? তেমনটা না, আসলে কাপড় তো আমি কিনে নিতেই পারবো, কিন্তু আমি এতটা এক্সাইটেড আর খুশি হয়ে গিয়েছিলাম যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আচ্ছা যাই হোক, সেগুলো বাদ দাও, তুমি কি ঠিক করেছো এই টাকাটা দিয়ে তুমি কি করবে? না, এখনো কোনো কিছু চিন্তা করিনি আমি। আমি জানতাম, কারণ তুমি অনেক বোকা। শোনো, এই টাকাটা দিয়ে আমরা দুবাই যাবো, দুবাই যেয়ে অনেক অনেক রিলস বানাবো, অনেক অনেক শপিং করবো, তারপর ইউএসএ যাবো, আর তারপর আমরা একটা ব্র্যান্ড নিউ BMW কিনবো, কি বলো? টাকা দেখার পর তুমি আমাকে জড়িয়ে ধরতে চাইলে, আর একটু আগে তোমার কাপড় নোংরা যাচ্ছিল, তাই না? তেমন কিছু না রাজ, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি সব বুঝতে পেরেছি। যদি তুমি আমাকে ভালোবাসতে না, আমি আসার পর তুমি আমাকে জড়িয়ে ধরতে, কিন্তু তুমি সেটা করোনি, আর যখন তুমি টাকা দেখলে ঠিকই আমার প্রতি তোমার ভালোবাসা চলে আসে। আসলে কি জানো, তুমি আমাকে না, আমার টাকাকে ভালোবাসো, আর তুমি আমাকে জড়িয়ে ধরতে চাও না, আর তোমার চোখে না আমার জন্য কোনো ভালোবাসা নেই, তোমার চোখে ভালোবাসা টাকার জন্য, আর যে মানুষটা টাকাকে ভালোবাসে সেই মানুষটাকে আমি একটু ভালোবাসি। দেখো তুমি আমাকে নিহাতে ভুল বুঝতেছো, তুমি যদি আমাকে ভুল বুঝে থাকো আই এম রিয়েলি সরি। কোনো সমস্যা নেই, আমি তোমার মতো মিশে থাকতে পারবো না যে আমাকে না, আমার টাকাকে ভালোবাসে। আজকে যদি এমনটা হয় আমার কিছু হয়ে গিয়েছে, তুমি আমার টাকা নিয়ে ঠিকই পালিয়ে যাবে, আমার কথা তুমি একটাবার চিন্তা করবে না। সো এমন মানুষের সাথে না সারা জীবন একসাথে কাটানো যায়। আজকের পর থেকে তোমার জন্য আমার মধ্যে কোনো ভালোবাসা নেই, আজকের পর থেকে আমাদের সব সম্পর্ক শেষ, গুড বাই, আর কখনো আমাদের দেখা হচ্ছে না। রাজ, রাজ আমার কথাটা শোনো। আউ, সো